প্রিয় ছাত্রীবৃন্দ, আশা করি তোমরা বাসায় সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে এক প্রকার ভালোই আছি। আজকে আমাদের তোমাদেরকে আলোচনা করিব পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় পাঠ 3.1। আজকে আলোচনার বিষয় হলো রোদের উপর তাপমাত্রার প্রভাব। আমরা আগে রোদ পড়িয়ে আসছি, তোমাদেরকে পড়িয়ে আসছি রোদের উপর তাপমাত্রার প্রভাব পড়াবো। আজকে আলোচনা করব রোদের উপর তাপমাত্রার প্রভাব। প্রথমে আমরা রোদ আগে তোমাদেরকে সংজ্ঞা দিয়েছি রোদ কি, পরিবেশ যে ধর্মের জন্য এর মধ্যে দিয়ে তড়িৎ প্রভাব বিঘ্নিত হয় বা বাধা হয় তাকে রোদ বলে। কোনো পরিবাহীর রোদ তার দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, উপাদান ও তাপমাত্রার উপর নির্ভর করে। রোদ কিসের উপর নির্ভর করে? আমরা আগে বলেছি পরিবাহীর রোদ নির্ভর করে দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, উপাদান ও তাপমাত্রার উপর। পরিবাহীর রোদ তার দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ দৈর্ঘ্য বাড়লে রোদ বাড়বে। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে ব্যস্তানুপাতিক, ব্যস্তানি মানে বিপরীত, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়লে রোদ কমবে, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমলে রোদ বাড়বে। আর উপাদানের আপেক্ষিক রোদের সমানুপাতিক, উপাদানের আপেক্ষিক রোদের সমানুপাতিক, উপাদান আপেক্ষিক রোদের উপর নির্ভর করবে এটা সমানুপাতিক। উপাদান আপেক্ষিক রোদ বাড়লে, উপাদান বাড়লে আপেক্ষিক রোদের সমানুপাতিক। তাপমাত্রা বাড়লে পরিবেশ রোদ বাড়ে, তাপমাত্রা বাড়লে পরিবেশ রোদ বাড়ে, কিন্তু রোদ তাপমাত্রার সমানুপাতিক নয়। তাপমাত্রা বাড়লে কি রোদ বাড়ে, কিন্তু সমানুপাতিক, সমানুপাতিক নয়। পরিবেশের মধ্যে মুক্ত ইলেকট্রন প্রবাহের ফলে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। আমরা জানি পরিবেশের মধ্যে মুক্ত ইলেকট্রন প্রবাহের ফলে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। মুক্ত ইলেকট্রন যেদিকে যায় তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে যায়। তো মুক্ত ইলেকট্রন তড়িৎ প্রবাহের সময় মুক্ত ইলেকট্রন তড়িৎ প্রবাহের সময় পরিমাণের পরিবাহীর অনুপরমাণুর সাথে সংঘর্ষ হয়। কী হয়? মুক্ত ইলেকট্রনগুলো যখন পরিবাহিত চলে তখন কী হয়? তাদের অনুপরমাণুর মধ্যে সাথে সংঘর্ষে লিপ্ত হয়, সংঘর্ষ যার ফলে পরিবাহিতে রোধ উদ্ভব হয়। সংঘর্ষে লিপ্ত হওয়ার কারণে রোধ সে উদ্ভব হয়, বাধা পায়। আর তাপমাত্রা বাড়লে অতিরিক্ত শক্তি পাওয়ায়, তাপমাত্রা যখন ভারী তখন কী হয়? অতিরিক্ত শক্তি পায়, শক্তি পাওয়ায় পরিবাহীর অনুপরমাণুর মধ্যে কম্পন বেড়ে যায়। তাপমাত্রা বাড়লে এগুলো অনুপরমাণুগুলো যুক্ত ইলেকট্রনগুলো ছড়াছড়ি বেশি করে, ছড়াছড়ি বেশি করার কারণে এখানে কী হয়? অনুপরমাণুর মধ্যে কম্পন বেড়ে যায়। কম্পন বেড়ে যাওয়ার ফলে মুক্ত ইলেকট্রনগুলোর সাথে এদের সংঘর্ষ বৃদ্ধি পায়। যত কম্পন বাড়ে ততই বৃদ্ধি পায়, ফলে মুক্ত ইলেকট্রনের সাথে এদের সংঘর্ষ বৃদ্ধি পায় এবং প্রবাহ চলার পথে বেশি বাধা সৃষ্টি হয়। প্রবাহ চলার পথে বেশি বাধার সৃষ্টি হয়, এতে পরিবেশ রোধ বৃদ্ধি পায়। মেন মোট কথাটা হলো রোধ হলো বাধা, রোদের কারণেই হয় প্রবাহে বাধা সৃষ্টি হয়। আর তাপমাত্রা বাড়লে কী হয়? রোদ বাড়ে, তাপমাত্রা বাড়লে রোদ বাড়ে, কিন্তু সমানুপাতিক, সমানুপাতিক নয়। তাই রোদ কিছু, তাহলে এখানে কী হয়? যখন আমরা পরিবাহিতে প্রবাহ চলে তখন এখানে মুক্ত ইলেকট্রন কারণে প্রবাহ চলে, পরিবাহিত প্রবাহ চলে মুক্ত ইলেকট্রন প্রবাহের কারণে, ফলে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। আর মুক্ত ইলেকট্রন তড়িৎ প্রবাহের সময় পরিবেশের অনুপরমাণুতে সংঘর্ষে লিপ্ত হয়, সংঘর্ষে লিপ্ত হওয়ার কারণে ফলে কী হয়? পরিবেশে রোদ উদ্ভব হয়, রোদ উদ্ভব হয়। কিন্তু তাপমাত্রা বাড়লে অতিরিক্ত শক্তি পায়, তাপমাত্রা বাড়লে, আমরা বলছি তাপমাত্রা প্রভাব কী? তাপমাত্রা বাড়লে পরিবেশে কী হয়? অতিরিক্ত শক্তি পেয়ে যায়,
শক্তির শক্তির কারণে অনুপণ কিন্তু কম্পন বেড়ে যায়, আর কম্পন বেড়ে যাওয়ার কারণে মুক্ত ইলেকট্রনের সাথে এদের সংঘর্ষ বৃদ্ধি পায়। মুক্ত ইলেকট্রনের সাথে কি এদের সংঘর্ষ বৃদ্ধি পায়, সংঘর্ষ বৃদ্ধি প্রবাহ চলার প্রতি বেশি বাধা পায়, এতে করে পরিবাহের রোধ বৃদ্ধি পায়। আমরা আজকে তাপমাত্রার রোধের উপর তাপমাত্রার প্রভাব আলোচনা করলাম, তোমরা ঠিকমতো পড়ে নিয়ে বুঝে নিবে। আল্লাহ হাফেজ।